দিনের পর দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে মিঠাই ধারাবাহিক। টিআরপিতে রেকর্ড করার সাথে সাথে সারা ভারতে জনপ্রিয়তার বিচারে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে মিঠাই। প্রতিটি পর্বই চমজমাট ও চমকে ভরপুর। নতুন চমকের সাথে এবার একটি খুশির খবর এলো, আর সেই খুশির খবরটি হলো এবার মিঠাই ধারাবাহিকে আসছে সোনামণি সাহা। কবে তাকে দেখা যাবে সিরিয়ালে কিংবা কোন চরিত্রে দেখা যাবে সেটা জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবাই দেখছি মিঠাই সিরিয়ালের কর্তৃপক্ষ দর্শকদের চাওয়া পূরণ করেছে। সিটকে আনরোমান্টিক থেকে রোমান্টিক করেছে কর্তৃপক্ষ। যথারীতি দর্শকরা চেয়েছিল সিট যেন মিঠাইয়ের হাতে কিস করে, আর সেটাও পূরণ হয়েছে। আর এবার আরও একটি চমৎকার ধামাকা দেখবে মিঠাইয়ের দর্শকেরা। এবার মিঠাইতে আনা হচ্ছে অভিনেত্রী সোনা সাহাকে, আর এই চমকটি খুব শীঘ্রই দেখা যাবে। বর্তমানে সোনা সাহা মোহর ধারাবাহিকে কাজ করছে, তবে মোহর শেষ হওয়ার সাথে সাথে তাকে মিঠাই ধারাবাহিকে দেখা যাবে। ইতিমধ্যে মিঠাইয়ের কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সোনামণি সাহা, তাকে মাত্র 40টি পর্বের জন্য আনা হবে। মিঠাইতে সোনা সাহা আলিয়া চরিত্রে কাজ করবে। সোনা সাহাকে দেখা যাবে মিঠাইয়ের ছোট্টবেলার বন্ধুর ভূমিকায়। বিদেশ থেকে দেশে ফিরে আলিয়া প্রথমেই মিঠাইয়ের সাথে দেখা করবে এবং কিছুদিন মিঠাইয়ের সাথে শিবদের বাসায় থাকবে, এবং এক পর্যায়ে দেখা যাবে সে আবার বিদেশ চলে যাবে। তো বন্ধুরা, মিঠাই ধারাবাহিকে আসছে অভিনেত্রী সোনা সাহা, এই বিষয়ে আপনাদের মতামত কী কিংবা কে কে আপনারা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।